माय डियर स्टूडेंट आटवारी ऑनलाइन क्लासेर पक्ष थेके तोमादेरके जारा आंतरिक शुभेच्छा ओ मुबारकबाद। आमी मोहम्मद इंतजाजुल इस्लाम सहकारी शिक्षक बीएससी आलोक तफसिली स्कूल एंड कॉलेज आटवारी। डियर स्टूडेंट गत क्लासे आमरा रसायन विज्ञान बोइयेर अध्याय दुई एर आलोचना शेष करेछि। आजके आमरा अध्याय तीन एर आलोचना करब। तोमादेर जन्य आजके जे टपिक्स आमी निर्धारण करेछि ता हलो अध्याय तीन एर टपिक्स पदार्थेर गठन, प्रतीक संकेत, परमाणविक संख्या एवं भर संख्या। तुम्हारा एक मनोयोगी हो, मनोयोग सहकारे देखो। आशा करी तुम्हारे कासे क्लासटा परिष्कार होबे इनशाल्लाह। डियर स्टूडेंट शुरूते आमरा देखी प्रतीक। प्रतीक जिनिसटा कि? प्रतीक हलो सेटाई जे कोन मौलेर इंग्रेजी पुरो नामेर संक्षिप्त रूपके प्रतीक बोले। जेमन जदि बोली आमी हाइड्रोजेन, ताहले ए हाइड्रोजेनेर शुरुते आछे आमादेर एच, ताई हाइड्रोजेनेर प्रतीक प्रतीक हबे आमादेर एच। जदि बोली आमी अक्सिजेन, जदि बोली अक्सिजेन तो सेई क्षेत्रे आमादेर এই যে শুরুতে বড় হাতের ও আছে এই অক্সিজেনের প্রতি হয়ে আমাদের কি ও। আরো কিছু মৌল আছে যাদের প্রতীকগুলো ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, যেমন সোডিয়াম। সোডিয়াম বলতে আমাদের যেটা বলি আমরা ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম এই ন্যাট্রিয়াম এই শুরুতে এখানে আছে আমাদের এন এ, বিধায় এখানে আমরা নিব কত এন এ। এই নামটা নেওয়া হয়েছে ল্যাটিন নাম থেকে। এরকম যদি বলি আমরা ক্যালিয়াম, ক্যালিয়াম বলি তাহলে এখানে আমাদের কে আছে, তাহলে আমরা কি নিব, হ্যাঁ কে নেব। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা সংজ্ঞা কি পাইলাম যে কোন মৌলের ইংরেজি পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি আমাদের প্রতীক। এছাড়াও ল্যাটিন নাম থেকেও আমাদের কি হয় প্রতীক আমরা নির্ধারণ করতে পারি। ওকে, এবারে দেখো আমরা আসি সংকেতে। সংকেত বলতে আমরা সেটাই বুঝি যে কোন বস্তুর অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যেমন এটা পানি, এটা পানির একটা, এখানে দেখো এই সামনে এই জায়গায় আমাদের ওয়ান মনে করতে হবে, এখানে এক অণু আছে। তো এই পানি হচ্ছে একটা বস্তু, এই পানি হচ্ছে একটা বস্তু। তো এই জন্য আমরা বলি কি যে কোনো বস্তুর অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলে, সংকেত বলে। এই সংকেতটা কিভাবে হলো একটু দেখি আমরা, যে আমাদের হাইড্রোজেন এই জায়গায় আছে, এই জায়গায় অক্সিজেন আছে, হাইড্রোজেনের যোজনী হলো ওয়ান। এই যোজনীর আদান প্রদান হবে এই ক্ষেত্রে, এই হাইড্রোজেন তার যোজনী অক্সিজেনকে দিবে। অক্সিজেনের যোজনী হলো দুই, এই দুই যোজনী অক্সিজেন হাইড্রোজেনকে দিবে। আর সংকেত লেখার আরেকটা আমাদের নিয়ম আমরা সামনে পাব যে এই যে এখানে পরমাণু ওয়ান আছে, এই যোজনী ওয়ানটাই একটা পরমাণু, এটা উল্লেখ করা দরকার হবে না। তাই এক্ষেত্রে আমরা এই ওয়ানটাকে উল্লেখ না করে দিয়ে দিব কি এখানে, যে এস টু ও। সেম কন্ডিশন যদি আমরা বলি ম্যাগনেশিয়াম অক্সাইড, আর একটা বলি এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড। তো ম্যাগনেশিয়াম অক্সাইড এটা হলো কি একটা সংকেত। এক্ষেত্রে বলি আমরা ম্যাগনেশিয়ামের যোজনী দুই এ জায়গায় যাবে, অক্সিজেনের দুই এ জায়গায় আসবে। এখন পরমাণুর সংখ্যা যেহেতু সমান আছে, সেহেতু এই দুই আর দুইকে আমরা লেখা যাবে না, এক্ষেত্রে আমরা কে দিব এম জি ও। তো এটা হলো ম্যাগনেশিয়াম অক্সাইড, আর এটা আমাদের কি পানি। তো এরকম আমরা আরো অনেক সংকেত লিখতে পারবো ইনশাআল্লাহ। আমি তোমাদের আরেকটা উদাহরণ দিই সংকেতের। এখানে অ্যালুমিনিয়াম দিলাম অক্সিজেন, অ্যালুমিনিয়ামের যোজনী তিন, এখানে তিন দেওয়া হলো আদান প্রদানের ক্ষেত্রে। অক্সিজেনের যোজনী কত, টু,
এখানে অক্সিজেন হবে। বাস এটা আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। ক্লিয়ার? এবারে আমরা দেখি আমাদের সব একটা বড় আলোচনা যে মূল কণিকা। মূল কণিকা, মূল কণিকা বলতে আমরা কি বুঝি? দেখো যদি আমরা এটাকে একটা পরমাণু হিসেবে মনে করি, এর মাঝখানে একটা থাকবে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন আর থাকবে কি নিউট্রন, এছাড়া নিউক্লিয়াসের বাইরে থাকবে কি ইলেকট্রন যেটা অনবরত ঘূর্ণনরত অবস্থায় আছে। মূল কণিকা বলতে বোঝাবে একটা পরমাণু যে সকল কণা দ্বারা গঠিত হয়, ইলেকট্রন প্রোটন আর কি আছে নিউট্রন। তাহলে পরমাণু যে সকল সূক্ষ্ম কণা দ্বারা গঠিত তাদেরকে বলবো আমরা কি মূল কণিকা। এখন এই মূল কণিকার সম্পর্কে যদি আমরা একটু আমাদের জানা দরকার যে এই জায়গায় আছে আমাদের ইলেকট্রন, কি আছে আমাদের ইলেকট্রন আছে। ইলেকট্রন হলো একটা ঋণাত্মক কণা যার একটা আধান আছে -1.60 × 10⁻¹⁹ কুলম্ব। এই ইলেকট্রনের আমাদের একটা ভর আছে, ভরটা হলো আমাদের 9.11 × 10⁻²⁸ গ্রাম। এতটুকু তোমাদের জানা থাকতে হবে। এছাড়া এখানে আমাদের আছে প্রোটন, এই প্রোটন হচ্ছে আমাদের একটা পজিটিভ একটা কণা, ধনাত্মক একটা কণা। এই ধনাত্মক কণাটা নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে, এই কণাটারও একটা আধান আছে যেটা হলো এই সেম এই আধানটাই পজিটিভ 1.60 × 10⁻¹⁹ কুলম্ব। ওকে, এর প্রোটনের আমাদের একটা ভর আছে, এর ভরটা আমাদের জানা দরকার 1.673 × 10⁻²⁴ গ্রাম, এটা আমাদের জানতে হবে। এছাড়া দেখো আমাদের আছে নিউট্রন, এটা আমরা পজিটিভ প্লাস, এটা নিউট্রন, নিউট্রন দ্যাট মিন্স নিউট্রাল, এটা আধানহীন একটা কণা। এই কণার আধান যেহেতু আধানহীন কণা সেহেতু এটা আধানটা কত জিরো, আর এরও একটা ভর আছে, এই ভরটা হচ্ছে আমাদের 1.675 × 10⁻¹⁴ গ্রাম। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে সংক্ষিপ্ত আকারে আমরা দেখলাম যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা হলো পরমাণুর মূল কণিকা, এদের এই আধান এবং ভরগুলো তোমাদের জানা এখন তো জরুরি, তুমি অবশ্যই এগুলো খাতায় লিখে নিবে, একটু মুখস্থ করবা। এবারে আসি আমরা পারমাণবিক সংখ্যা। এখানে দেখো পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যার শুরুতে এখানে এই যে আমাদের এখানে প আছে, প এই পতে আমরা মনে করব প্রোটন। আমরা কিছুক্ষণ আগে জানলাম যে প্রোটনটা কোথায় অবস্থান করে, এই প্রোটনটা অবস্থান করে আমাদের কোথায় নিউক্লিয়াসের ঠিক মাঝখানে এই প্রোটন। তাহলে আমরা এক্ষেত্রে বলবো আমরা কি যে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে বলা হয় কি পারমাণবিক সংখ্যা, আর এই পারমাণবিক সংখ্যাটাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা, জেড দ্বারা। কি দ্বারা? জেড দ্বারা। তাহলে আবার শোনো যে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে বলা হবে কি পারমাণবিক সংখ্যা। ওকে, এবারে দেখো এরপরে আমাদের আলোচনায় আছে কি ভর সংখ্যা। দেখো ভর সংখ্যা হলো কি যে এটাকে যদি আমরা পরমাণু বিবেচনা করি, এটা হবে আমাদের নিউক্লিয়াস, এটা দেখো এটা যদি আমাদের পরমাণু বিবেচনা করি আমরা পরমাণু, তাহলে এটা আমাদের অবশ্যই নিউক্লিয়াস মনে করতে হবে, নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসের ভিতরে আছে আমাদের প্রোটন আর কি আছে
নিউট্রন, প্রোটন আর কি আছে নিউট্রন। তাহলে এই ক্ষেত্রে এই প্রোটন এবং যে নিউট্রন আছে এইটা এই দুইটার সমষ্টিকে বলা হবে আমাদের কি ভর সংখ্যা। তার মানে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে বলা হবে আমাদের কি ভর সংখ্যা। একে এ দ্বারা প্রকাশ করা হয় এ ইকুয়াল পি প্লাস এন, পি প্লাস এন। তাহলে এক্ষেত্রে আমরা একটা পরমাণুর যদি এখানে একটা এক্সাম্পল থ্রো করি তোমাদের সামনে, দিলাম সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে এখানে 23 তার পারমাণবিক ভর, সোডিয়াম হলো 11। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এ ইকুয়াল হলো কত আমাদের বাস 23, আর এখানে আমাদের পি দেওয়া আছে প্রোটন কত আছে 11, আবার এই প্রোটনটাকে বলবো আমরা পারমাণবিক সংখ্যা, এটা হবে কত 11। যদি এখান থেকে আমরা আরও বের করতে চাই ইলেকট্রন বের করতে চাই, তো ইলেকট্রন কত হবে, এটা আধানহীন কণা, এই আধানহীন কণার ক্ষেত্রে প্রোটন সংখ্যা যতটা ইলেকট্রন সংখ্যা ততটা থাকবে, ক্লিয়ার। যদি এখান থেকে আমরা আরেকটু সামনের দিকে যাই যে এ ইকুয়াল পি প্লাস এন, তো এক্ষেত্রে আমি এখন লিখে দেখো পি প্লাস এন ইকুয়াল কিউব আমাদের এ, অর এন ইকুয়াল কত হবে এ মাইনাস পি, এক্ষেত্রে বলি আমরা এ, এ মানে কত আমাদের 23, মাইনাস পি কত আছে আমাদের এখানে 11। তো সর্বসা করলে 23 থেকে যদি 11 বাদ দিয়ে আমরা কত হচ্ছে 12। তাহলে আমরা পরিষ্কার বুঝলাম কি যে এই সোডিয়াম যেটা পরমাণু আছে এটা তার ভর সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। এখন এইখান থেকে যদি আমরা বিয়োগ করে আমরা এন এম এম পাইলাম কত 12। তাই বলতে পারবো আমরা যে সোডিয়াম পরমাণুতে 12টা কি আছে নিউট্রন আছে। এখন যদি তোমাদের বলে যে নিউট্রন সংখ্যা কাকে বলে, তো আমরা পরিষ্কার বলতে পারবো যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যার বিয়োগফলকে বলা হবে কি নিউট্রন সংখ্যা। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে এই সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করলাম প্রতীক, আলোচনা করলাম সংকেত, আলোচনা করলাম মূল কণিকা ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে, আলোচনা করলাম আমরা পারমাণবিক সংখ্যা, এখান থেকে পাইলাম কি আমরা ভর সংখ্যা। এবং ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কীভাবে বের করা হয় তাও আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের কি দেখাই দিলাম। তো তোমরা মনোযোগ সহকারে এটা দেখবা, দেখে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। তো ইনশাআল্লাহ আজকে আর নয়, তোমাদের জীবন স্বাচ্ছন্দ্যপূর্ণ হোক, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করো। আমি আরও আশা করব সামনে তোমাদেরকে ভালো ভালো ক্লাস উপহার দেওয়ার জন্য। সর্বোপরি আজকে আর নয়, আমি অনলাইন ক্লাসের পরিসমাপ্তি এখানে ঘটাতে চাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আবারও নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।